গত দুই বছরের বেশি সময় ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে কমতে থাকলেও দেশে সেই তুলনায় কমেনি। সবশেষ জ্বালানি তেলের দাম পরিবর্তন করা হয়েছিল চলতি বছরের এপ্রিলে। তখন আন্তর্জাতিক বাজার থেকে অপরিশোধিত প্রতি লিটার ফার্নেস অয়েল বিপিসি কিনেছে 30 টাকায়, অক্টেন কিনেছে 55 টাকায় এবং পেট্রোল 50 টাকায়, ডিজেল আর ক্যারোসিন কিনেছে 38 টাকায়। কিন্তু সেই সময় দেশের বাজারে বিপিসি প্রতি লিটার অক্টেন বিক্রি করেছে 99 টাকায়, পেট্রোল 96 এবং ক্যারোসিন ও ডিজেল বিক্রি করেছে 68 টাকায়। কম দামে কিনে দেশীয় বাজারে বেশি দামে বিক্রি করায় 2014-15 অর্থবছরে বিপিসি 5268 কোটি টাকা লাভ করেছে আর গত অর্থবছরে লাভের অঙ্ক ছিল প্রায় 7000 কোটি টাকা। বিপিসি বলছে আগামীতে এই লাভের পরিমাণ 10000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তবে গত 10 বছরে সরকার ভর্তুকি দিয়েছে 27000 কোটি টাকা। এগুলি সব ভোলাটাইল মার্কেট। এই ভোলাটাইল মার্কেটে আমরা এখনো মেকানাইজ না। তো এগুলি হচ্ছে মানুষকে প্রতারণা করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথা বলে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করলেও দেশীয় বাজারের চিত্র থাকে সবসময় উল্টো। কিন্তু কেন? মেকানিজমটা তৈরি হয়ে গেছে। আমাদের মেকানিজমটা এখনো সেই জায়গায় তৈরি হয় না, আমরা ম্যাচিউর না আমি মনে করি। আমি যদি মনে করি যে আমি আমার প্লেটের উপরে মার্কেট ছেড়ে দেবো, তো মার্কেট রিয়েক্ট করবে কীরকম? হঠাৎ করে বেড়ে গেল, মনে করে হঠাৎ করে দেখা গেল যে $50 পেরিয়ে গেছে, $20 পেরিয়ে গেছে, তখন মার্কেট কীভাবে রিয়েক্ট করবে? প্রতিমন্ত্রীর এই বক্তব্য মেনে নিতে পারছেন না বিশেষজ্ঞরা। এগুলো হচ্ছে, একটা হতে পারে যে কিছু পয়সা খরচ করা, কিছু কোনো কোনো কোম্পানিকে কোনো কাজ দেওয়ার দরকার হচ্ছে, কোনো কনসালটেন্সি ফার্ম কিংবা কাউকে কাজ দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে, অথবা একটা দেখানো আর কি যে আমরা বিশেষ ব্যবস্থা করছি। দেশে পরিবহন ও যোগাযোগ খাতে মোট জ্বালানি তেলের 46% চাহিদা রয়েছে। এরপরেই আছে বিদ্যুৎ খাত, যেখানে 25% তেলের ব্যবহার হয়। আর বোরো মৌসুমে সেচ পাম্পের প্রায় 70% ডিজেলে চলায় কৃষি উৎপাদনে প্রয়োজন হয় পুরো চাহিদার 17% জ্বালানি তেল। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।